ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ময়মনসিংহের পরিচালক আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মামুন, দেওয়ানগঞ্জ উপজেলা চেয়ারম্যান সোলাইমান হোসেন এবং দেওয়ানগঞ্জ পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।